আসসালামু আলাইকুম, দেখছেন ফ্রি টিপস, আর সাথে আছি আমি ইব্রাহিম। আপনাদের সামনে আমি আনবক্সিং করতে যাচ্ছি মাইক্রোম্যাক্সের ক্যানভাস ওয়ান, যার বাংলাদেশি মূল্য হচ্ছে 7599 টাকা। সাথে থাকছে 16 জিবি রোম আর 2 জিবি র্যাম, আর ব্যাক ক্যামেরা যেটা সেটা হচ্ছে 8 মেগাপিক্সেল, আর আপনার ফ্রন্ট ক্যামেরা এটা হচ্ছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা অটো ফোকাস উইথ ফ্ল্যাশ। ডুয়েল স্পিকার, স্মার্ট কি, অ্যান্ড্রয়েড নগার ভার্সন, ওটিজি সাপোর্ট, প্লাস 4G, 1.3 GHz কোয়াড কোর প্রসেসর। ফোনটা কিনে আপনি যে কোনো একটা জিপি সিম এটাতে অ্যাক্টিভ করার সাথে সাথেই সাথে পাচ্ছেন আপনি 4GB ইন্টারনেট, যা আপনি ব্যবহার করতে পারবেন 7 দিন। তো কথা না বাড়িয়ে আনবক্সিং করা যাক, দেখা যাচ্ছে ফোনের সাথে কি কি আছে। বাকি দেখতে পাচ্ছেন ফোনটা গ্রামীণ ফোনের লোগো দেওয়া, তো ফোনটা আমরা পরে ওপেন করব। এর আগে দেখি যে বক্সে কি কি আছে। এই জায়গাতে একটা ইউজার ম্যানুয়াল আছে, ইউজার গাইড, যেটা আপনি ফোনটার টোটাল সম্পূর্ণ যা আছে সব কিছু দেওয়া আছে এর ভিতরে। তো সাথে আরেকটা আছে হলো আপনার স্ক্রিন প্রোটেক্টর, মানে এটা ছেড়ে সাথেই দেওয়া। তারপরে আছে হলো আপনার একটা সুন্দর একটা কভার, দেখবো আর সাথে কি কি আছে। ওয়াও, স্টুডিও একটা হেডফোন আছে এর এর সাথে, অনেক সুন্দর একটা হেডফোন, যা না আপনি ইউজ না করলে বুঝতে পারবেন না আর কি যে কত সুন্দর হেডফোনটা। সাথে ব্যাটারি আপনার 2500 mAh যে ব্যাটারিটা, 2500 mAh, সাথে পাচ্ছেন একটা ইউএসবি কেবল, যেটা দ্বারা আপনি ফোনটা চার্জ করতে পারবেন বা আপনার ডেটা কম্পিউটার থেকে কানেক্ট করে ডেটা নিতে পারবেন, মানে আদান প্রদান করতে পারবেন। আর সাথে দেওয়া আছে একটা 5 ভোল্টের চার্জার, মানে চার্জার সকেট, যেটা দিয়ে আপনি খুব দ্রুত আপনার ফোনটাকে চার্জ করে নিতে পারবেন। তো টোটালি সব মিলে 7500 টাকার মধ্যে দারুণ একটা ফোন, যেটা আপনি অন্য ব্র্যান্ডে নিতে গেলে হয়তো বা 16-17 বা 20 হাজার টাকার গুনতে হবে। তো এই দেখেন যে কত সুন্দর সুন্দর একটা ফোন সব মিলিয়ে, ওয়াও বলা চলে, মানে দারুণ। সবশেষে ফোনটাকে চালু করে দেখার পাল্লা, তো আমরা ব্যাটারি কানেক্ট করে দেখব ফোনটাতে কি কি আছে ভিতরে ফিচার। উপর থেকে তো দেখলাম অনেক সুন্দর, ভিতর থেকে একটু দেখা যাক, অন করব। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করবেন, যাতে নোটিফিকেশন সবার আগে আর কি নোটিফিকেশন পান, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পান। ফোনটা কিন্তু 4G, 3G আগে যেগুলো ছিল, এখন নতুন করে বাংলাদেশে মোটামুটি গত 20 তারিখ থেকে, মানে গতকাল থেকে এই আমরা 4G অনেক জায়গায়, মানে বাংলাদেশের অনেক জায়গায় 4G অ্যাক্টিভ হয়ে গেছে। তো অবশ্যই 4G মানে ফোনের দরকার আছে। অন হলো, এবার টোটাল অ্যাক্টিভেশনের পাল্লা, আমরা ফোনটাকে এবার অ্যাক্টিভ করব।
ফোনটা 2 জিবি র্যাম যেহেতু, এক্ষেত্রে আপনার মানে মোটামুটি অনেক স্পিড দিবে, আপনার ইচ্ছা মতো অ্যাপস ইনস্টল করলেও কোনো সমস্যা নেই, গেম খেলতে পারবেন, গেমের জন্য অনেক সুবিধা আছে। সেটিংয়ে গিয়ে দেখবো যে ফোনটা কী ভার্সনে আছে, 9.8 সম্ভবত, 9.8, হ্যাঁ 9.8 ভার্সনে আছে, তো চেক করি। এই দেখতে পাচ্ছেন 9.8, হ্যাঁ 9.8 ভার্সনে আছে। এবার একটু চেক করার পালা, এবার আমরা একটু ক্যামেরাটা একটু দেখি, যে পেছনের যে ক্যামেরাটা, ব্যাক ক্যামেরাটা কেমন। হ্যাঁ সুন্দর সুন্দর, মোটামুটি সুন্দরই, অনেক 8 মেগাপিক্সেল ক্যামেরা, এর চাইতে আর মানে কত সুন্দর ক্যামেরা, ঠিক আছে, এর চাইতে আর ই হয় না। তো দেখি সামনের ক্যামেরা, হ্যাঁ সামনের ক্যামেরা মোটামুটি 5 মেগাপিক্সেল, তো সামনের ক্যামেরা দারুণ ক্যামেরা। তো নিশ্চিত আপনারা মানে চোখ বুঝে আর কি ফোনটা ক্রয় করতে পারেন, দারুণ একটা ফোন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আবার দেখা হবে অন্য একটা।